হ্যালো ডিয়ার ব্যবহার সবাই কেমন আসছেন করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ইমো সিক্রেট সেটিং দেখাবো আপনি ইমোতে ডিলিট হওয়া যাওয়া হলে যাওয়া বিভিন্ন গুলো কীভাবে আপনি ফিরে পাবেন আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আপনি ফার্স্ট ইমোট ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করবার এখান থেকে সেটিং চলে যাবেন সেটিং চলে যাওয়ার পর এখান থেকে নিচে যাবেন আস্তে আস্তে নিচে যাওয়ার পর এখান থেকে আপ ডাউনলোড ম্যানেজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মানুষের এস এম এসগুলো ফিরে পেতে চান তার সেখানে টি ক্লিক করবেন এখানে আমি মনে করেন হৃদয় ওর এস এমএসগুলো আমি ফ্রি পেতে চাই এখানে ক্লিক করার পর এখানে আপনার ওয়াইফাই অনলি এটা দিয়ে নিতে পারেন তারপর আপনি এখানে স্টার্টে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনার এটা আপনার অন্যান্য এসএমএসগুলো ডাউনলোড হতে থাকবে থাকবে ডাউনলোড হওয়ার পর উনি এক পর্যায়ে ওনার যতগুলো মেসেজগুলো আছে সবগুলো মেসেজ আপনার মোবাইলে অটোমেটিক চলে আসবে ডাউনলোড ফটো অ্যান্ড ভিডিও টু বিউ অ্যাট এনি টাইম নেক্সেন আপনি আপনি এই এই সিক্রেট সেসমেন্টের মাধ্যমে আপনি যে কোনো মানুষের ডিলিট হয়ে যাওয়া আপনি ভিডিও ফটো অ্যাসমেন্সগুলো ফিরে পাবেন খুব সহজে যে কোনো মানুষেরটা আপনি চাইলে এখান থেকে আপনি তিন চার থেকে ক্লিক করে নিয়ে এভাবে আপনি দেখতে পারেন খুব সহজে স্টার্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি সরাসরি দেখতে পারেন তাহলে আমি একটা ভিডিও দেখাচ্ছি যে এখান থেকে আমি চলে গেলাম হৃদয় হৃদয় যদি চলে গেলাম ওর সাথে আমি ডিলিট হয়ে যাওয়া সকল এস এমএসগুলো আমি এখান থেকে ভিডিও অডিওগুলো অটোমেটিক্যালি আমি ফিরে পাবো সব এস এম এসগুলো আপনি ফিরে পাবেন আপনার অনেক আগের এস এম এস যদি করে থাকেন সেই এস এম এসগুলো আপনি ফিরে পাবেন অটোমেটিক্যালি আপনি দেখতেই পাচ্ছেন যদি ডিলিট হয় সকলে এসগুলো আমি ফিরে পাচ্ছি তো এইভাবে চাইলে আপনি আপনি অডিও ভিডিও এবং এস ডিলিট হয়ে যাওয়া সব কিছু আপনি ফিরে পেতে পারেন খুব সহজে তাহলে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগবে একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না এবং পাশের নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফিজ